কখনো কোনো সম্পর্ক দেখেছো? জানো মা বাবা কি, ভাইয়ের স্নেহ কি, বোনের ভালোবাসা কি, বোঝো রাখি কি? অবশ্য এসব বুঝবেই বা কি করে, কেউ থাকলে তো বুঝবে। একজন অনাথ তুমি, পিতৃ মাতৃহীন একজন অনাথকে বাবা মা ভাই বোনের গল্প শোনানো মানে অরণ্যে রোদন করা। আমি অনাথ নই, পিতৃ মাতৃহীন নই, বাবা মা ভাই বোন সবাই আছে আমার। কি বলছো শিবা? শিবা নয়, বলো বিজয় রাজ চৌধুরী। সোনাগঞ্জের জমিদার বংশের ছেলে আমি, তোমার বাবা দাদাদের হাজারবার কিনে বিক্রি করতে পারি। তুমি অনাথ নও? না, আমার সবাই আছে, সবাই। তাহলে তুমি এভাবে এখানে? বলছি, আজ তোমাকে সব বলবো। আজ থেকে 15 বছর আগের কথা। এই বিয়েতে টান দিবি? খুব ভালো লাগে মাই, দেখ না টান দিয়ে। না আমার ভয় করে। কিসের ভয় রে? আমি কাউকে ভয়টা পাই না। দাদা তুই আবার বীর খাচ্ছিস? তোর কি রে? দেখেন দেখে বাবা কিন্তু মেলা দেখতে এসেছে, তোকে দেখলেই না বাবা খুব মারবে। গায়ে হাত দিয়ে দেখুক না, আমি বাড়ি থেকে চলে যাবো। না দাদা তুই রাগ করিস না, তুই চলে গেলে বাবা মা খুব কষ্ট পাবে। ঠিক আছে যাবো না, তুই এখন বাজির দোকান থেকে আমার জন্য কয়েকটা কালী পটকা নিয়ে তো এনে টাকা। তাহলে তোর সানগ্লাসটা দে। কি বাজি নেবে? এক বাক্স কালী পটকা। এই নাও, সাবধানে ফাটাবে, 100 টাকা দাও। এ নাও। উদয়ের বিজয় তো এসেছিল মেলা, কোথায় গেল দুজনে বলো তো? হ্যাঁ গো, কারোর তো দেখা পাচ্ছি না। দেখো ওদিকে কোথায় আছে। জানো বিজয়টাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, যত ভয় ওই উদয়টাকে নিয়ে। দেখো কোথায় কি কাণ্ড ঘটাচ্ছে। সর্বনাশ হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। কে এই কাজটা করলো? লোকজনের মধ্যে বাজি ফাটালো? বাজিওয়ালাকে জিজ্ঞেস করলেই জানা যাবে, কিন্তু প্রতাপ বাবুকে সব জানাতে হবে তো। এই তোর দোকান থেকে একটু আগে কে বাজি কিনে নিয়ে গেছে? আপনার ছোট ছেলে বিজয়। বিজয়? আমি সত্যি করে বলছি বাবা, আমি বাজিতে আগুন লাগাইনি। তুই তো দোকান থেকে বাজি কিনে নিয়ে এসেছিস। হ্যাঁ। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাবা বিজয় আমার কাছ থেকে টাকা আর আমার সানগ্লাসটা নিয়ে বাজি কিনে এনেছে, দেখো সানগ্লাসটা এখনো ওর কাছে। প্রতাপ বাবু আপনি একজন সমাজের মান্যগণ্য লোক, আপনাকে সবাই মানে। এবার আপনার নিজের ছেলের বিচার আপনি নিজেই করুন, ওর জন্যে একটা মেয়ের চোখ নষ্ট হয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বিচার করে আসছি, সবাই আমার কাছে ন্যায় বিচার পায়। আমার নিজের ছেলে হলেও ওর কোনো ক্ষমা নেই।